মেসেঞ্জার হ্যাক, এই টাইপের হ্যাকিং বিষয়গুলো নিয়ে আমাদের কিন্তু জল্পনা কল্পনা শেষ নেই। কিন্তু আদৌ কি আলাদাভাবে মেসেঞ্জার হ্যাক করা যায় ফেসবুক বাদ দিয়ে? করলেও কীভাবে করা যায়? আসলে কি এটা আসলে সম্ভব? এই টাইপের প্রশ্নগুলোও কিন্তু আমাদের মাথায় অনেক ঘুরপাক খাচ্ছে। আর আপনি যদি এগুলোর প্রতি আসক্ত হয়ে থাকেন একবার, তাহলে আমার মনে হয় আপনি ইউটিউবে শতবার সার্চ করেছেন। যেমন আমি ইউটিউবে এসে দেখলাম সার্চ দিয়েছে হাউ টু হ্যাক মেসেঞ্জার, শত শত ভিডিও এসে পড়েছে, এবং বাবা এত দেখা যায় পুরো হ্যাকারের বাপ দাদারা বসে আছে এখানে, কিন্তু একটা ভিডিও ঠিক মতো কাজ করে না। সব ধরনের ভুং ভাং ভিডিও, আরও তারা দেখায় স্পাই হিউম্যান। আমি একটা ভিডিও নিজে দেখেছি, সেটা দেখাচ্ছে যে স্পাই হিউম্যান নামের একটা ওয়েবসাইট থেকে, তো ওইটা দিয়ে আরও ওই যারা যারা ওরম করেছে তাদের মোবাইলগুলো হ্যাক করে নিচ্ছে ওই ওই চোর আর কি, ওই বাটপার। তো আমি চিন্তা করলাম যে এটা নিয়েও একটা ভিডিও করি। আর এই টাইপের বিষয়গুলোর উপর ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে যেতে পারেন। আমার চ্যানেলে ফেসবুকের উপর ভিডিও আছে, ইমো একের উপর ভিডিও আছে, ওয়াইফাই একের উপর ভিডিও আছে, তো ওই ভিডিওগুলো দেখলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। তো আজকের ভিডিওতে এটি আলোচনা করব যে কিভাবে কি করে, আর একটা কমপ্লিট গাইডলাইন দেবো। আর হ্যাঁ ভাই, আজকের ভিডিওতে কিন্তু মেসেঞ্জার হ্যাকিং দেখাবো না আপনাদেরকে। তো আপনি যদি ওই মন মানসিকতা নিয়ে ভিডিওটি দেখতে থাকেন বা প্লে করে থাকেন তাহলে ভাই এখনই বিদায় নিতে পারেন, কারণ ওই টাইপের বিষয় আমি দেখাই না। আমি শুধু এইটা কমপ্লিট একটা ধারণা দিই যে কীভাবে হয় জিনিসগুলো, আর আপনি চাইলে আপনি কীভাবে করতে পারেন, কিংবা ইউটিউবে আসলে টিউটোরিয়াল আছে কি না, তো এটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি আজকের পর। তো ভিডিওটি শুরু করার আগে ছোট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর ভিডিওটা একটা লাইক তো দিয়ে যাবেন। তো চলুন মূল আলোচনায়। তো ইন্টার পরে চলে এলাম মূল আলোচনায়। এবার আসুন যে মেসেঞ্জারকে আসলেই হ্যাক করা যায় উইদাউট ফেসবুক। আসলে আপনাকে আগে তো আপনারা সবাই জানি যে আমরা আগে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় দেন মেসেঞ্জার। ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া তো আর মেসেঞ্জার লগ ইন করা যায় না। তো মেসেঞ্জার এরকম কোনো সিস্টেম নেই যে আপনি শুধু মেসেঞ্জারটা হ্যাক করে নেবেন, এর জন্য আপনাকে পুরো ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হবে আগে, অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক করতে হবে। তো এটা আদৌ পসিবল কি না? তো এটা ক্লিয়ার হয়ে গেলেন যে মেসেঞ্জার আলাদাভাবে কোনো হ্যাক করা যায় না। যারা ভিডিও টিউটোরিয়াল মেক করছে যে কীভাবে মেসেঞ্জার হ্যাক করে, তারা ফেক ভিডিও টিউটোরিয়াল মেক করছে, এই টাইপ এইগুলোর পিছনে সময় আর টাইম ওয়েস্ট করেন না। তো এবার আসুন যে ফেসবুক হ্যাকের যে বিষয়টা, ফেসবুক হ্যাক নিয়ে আমার চ্যানেলে বড় একটা টিউটোরিয়াল আছে যে কীভাবে কী হয়ে থাকে। ফেসবুক হ্যাকটা আসলে তিনভাবে হয়ে থাকে, ব্রুট ফোর্স, কিলগার অ্যান্ড ফিশিং। এটা নিয়ে আমার চ্যানেলে বিস্তারিত আলোচনা করা আছে, আপনি চাইলে ওইটা দেখে আসতে পারেন, তাহলে আপনি একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। অথবা আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে আসতে পারেন। আর ভাই, মেসেঞ্জার কোনো প্রকার ফেসবুক অ্যাকাউন্ট অ্যাক্সেস ছাড়া মেসেঞ্জার অ্যাক্সেস নেওয়া যায় না। আর যারা এই টাইপের ভিডিও বানাচ্ছে, আর একটা কথা যে মেসেঞ্জার হ্যাকিং টাইপের ভিডিও ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের সম্পূর্ণ বাইরে, এগুলো কেউ ভিডিও আপলোড করেও বেশি দিন টিকতে পারে না, তো রিয়েল ভিডিও পাওয়াই যায় না এক কথায়। তো ইউটিউবে আর এগুলো খোঁজাখুঁজি করে না, পারলে গুগলে খোঁজেন, কাজে লাগবে, আমার চ্যানেলটা দেখে আসবেন। তো এই ছিল আজকের ভিডিও, ছোটো সংক্ষেপে আর কি আপনাদেরকে তুলে ধরলাম বিষয়টা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগতো একটা লাইক দিয়ে যাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।